আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধনের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। ঠিক যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে জন্ম নিবন্ধনের উপর নতুন আরেকটা পরিপত্র আসছে, সেই পরিপত্রতে প্রাইসিংটা দেওয়া আছে, কত টাকা লাগবে জন্ম নিবন্ধন করতে, অফিসিয়াল যে ফি গভর্নমেন্টের ফি সেটা বলা আছে, এবং সাথে কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে কী কী ডকুমেন্ট আপনার লাগবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আপনার করতে গেলে। সেই জিনিসটা গতকালের ভিডিওতে কিন্তু বলি নাই, আজকের ভিডিওতে সেই জিনিসটাই থাকতেছে। কী কী পেপার্স লাগবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে। সো আপনার যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট করার প্রয়োজন পড়ে ভিডিওটা মিস করবেন না, কারণ পেপার্সগুলো সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটাতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে অ্যাকচুয়ালি কী কী পেপার্স লাগবে সেটা হচ্ছে গতকালের ভিডিওতে যে পরিপত্রটা দেখেছিলাম সেই পরিপত্রতে কিন্তু সেকেন্ড পেজেই রয়েছে। আমরা একটু পরিপত্রতেই ফিরে আসতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই গতকালের পরিপত্রটাতে আমি রয়েছি। হ্যাঁ, এই যে পরিপত্র সেটা আমি গতকাল এই চারটা দেখেছিলাম, আজকে হচ্ছে এই যে পেপার্সগুলো। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এখানে কিন্তু বলা আছে অ্যাকচুয়ালি কী কী কাগজপত্র লাগবে। যদি 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করেন, জন্মের 45 দিনের মধ্যে যদি করান সেক্ষেত্রে কী কী পেপার্স লাগবে। ফার্স্টে বলা আছে জন্মস্থান ও জন্ম তারিখ প্রমাণের হিসাবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র। যদি কোনো হসপিটালে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে তো হসপিটাল থেকে একটা ছাড়পত্র দিয়ে থাকে, সেই ছাড়পত্রটা হলেই হয়ে যাবে। সেটা প্রমাণ করবে কোথায় জন্ম হয়েছে এবং কত তারিখে জন্ম হয়েছে, বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়নপত্র বা কোনো অন্য কোনো প্রমাণপত্র। ঘুরে ফিরে একই কথা, যেখানে যেই চিকিৎসা প্রতিষ্ঠানে জন্ম হয়েছে অথবা উক্ত প্রতিষ্ঠানতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত, যদি কোনো ওই হসপিটাল যদি আপনাকে কোনো সংক্রান্ত সনদ দিয়ে থাকে সেটার একটা অনুলিপি, সত্যায়িত অনুলিপি লাগবে, অথবা বার্থ অ্যাটেন্ডেন্টের একটা প্রত্যয়নপত্র লাগবে, এছাড়া অন্যান্য কোনো প্রমাণপত্র হইলে হবে। আর এছাড়া আরও কিছু কথা বলা আছে ডকুমেন্টের কথা, লাইক ব্যক্তির স্থানীয় ঠিকানা প্রমাণ হিসাবে, স্থানীয় যে স্থায়ী ঠিকানা, যে স্থায়ী ঠিকানাটা আছে সেটার একটা প্রমাণ তো লাগবে, তাই না। সেটার জন্য পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহী আর জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা অন্যান্য কোনো প্রমাণপত্র লাগবে। যার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা করবেন তার বাবা মা দাদা দাদি যে কোনো একজনের হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা অন্যান্য কোনো যদি প্রমাণপত্র থাকে সেটা হলেও হয়ে যাবে ঠিকানা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তারপরে যে কথাটা বলছে যে নিবন্ধনাধীন ব্যক্তির নিজের বা পিতার বা মাতার বা পিতামা মাতামহের দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। ও মাই গড, কর পরিশোধের প্রমাণপত্র চাচ্ছে। তার মানে হচ্ছে যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট করবেন তার বাবা বা মার বা দাদা বা দাদির যে কোনো একজনের রিটার্নের কপি চাচ্ছে, কর পরিশোধ ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট চাচ্ছে, ট্যাক্স রিটার্নের কপিটা লাগবে, অথবা না এবং বলা আছে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা বা মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র। আর লাস্টে যেটা বলা হয়েছে ওই একটু আগে এটা বলছিল, তারপর আবার লাস্টে এটা বলছে যে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা মাতার কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্র লাগবেই। সো হয় জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে পিতা মাতার অথবা এনআইডি কার্ডের কপি লাগবে। এবং আরেকটা জিনিস যেটা প্যাচ লাগাই দিছে সেটা হচ্ছে ট্যাক্স রিটার্নের সার্টিফিকেটের কথা এখানে উল্লেখ করা আছে, কর পরিশোধের প্রমাণপত্র, কর পরিশোধ মানে ট্যাক্স রিটার্ন প্রমাণপত্র সার্টিফিকেট, ওকে, এটা হচ্ছে লাগবে। তো এগুলো হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে যদি 45 দিনের মধ্যে হয় জন্মের, আর যদি 45 দিনের পরে হয় বা এবং সেটা 5 বছরের মধ্যে যেটা গতকাল আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে জন্মের 5 বছরের মধ্যে আবেদন করলে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রে ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র অথবা ইপিআই কার্ডের অনুলিপি। ইপিআই মানে হচ্ছে ওই যে টিকাদান কর্মসূচি আছে না, ওইসব টিকাদান কর্মসূচি যারা করে থাকেন মানে যার মাধ্যমে নিয়েছেন তার সেই কর্মীর থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে অথবা সেই যে টিকা কার্ডের একটা অনুলিপি লাগবে। তারপরে বলতেছে যে 5 বছরের পর আবেদন করলে বয়স প্রমাণের জন্য উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে। যদি 5 বছরের পরে করেন, 5 বছরের মধ্যে করলে তো হচ্ছে টিকাদান কর্মসূচির যে কর্মী আছে ওনার কাছ থেকে নিলে হবে, বাট 5 বছরের পরে করলে কিন্তু কোনো চিকিৎসকের কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনার বয়স কত, এটা ওনারা একটা প্রুফ দিতে হবে, ডকুমেন্ট লাগবে।
তারপরে হচ্ছে লাস্ট যেরকম একটা কথা বলা আছে, সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার অনুরূপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র, তার মানে আপনার যদি পিএসসি সার্টিফিকেট থাকে বা জিএসসি সার্টিফিকেট থাকে বা এসএসসি সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটটা হলে হয়ে যাবে। যদি 5 বছরের পরে হয় সেক্ষেত্রে আপনার এগুলো থাকার কথা। হ্যাঁ, যদি আপনি পড়ালেখা করে থাকেন তাহলে কিন্তু ওইটাতেও কিন্তু আপনার ডেট অফ বার্থটা লেখা থাকবে, সো ওইটা দিলেও হয়ে যাবে। আশা করি এখন কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে গেলে কী কী পেপার্স লাগবে, অথবা 45 দিনের পরে 5 বছরের মধ্যে করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, অথবা 5 বছরের পরে যদি আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে যান কী কী পেপার্স লাগবে। সো এই ভিডিওটা অবশ্যই ভালো লাগার কথা যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট করার ইচ্ছা থাকে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, আর যদি ফেসবুকে দেখতেছেন ছোট্ট একটা শেয়ার বাটন আছে একটু শেয়ার করে দিন বন্ধুদের সাথে, তাহলে কোনো না কোনো বন্ধু অবশ্যই উপকৃত হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায় নতুন কোনো ভিডিও নিয়ে।